তুই মামলা হইরা দে তোর ভাইয়ের নামে মামলা হইরা দে মু তুই মামলা হইরা দে মুই তো তোর লাগা আছি বুঝ না কা এই হুনজি তোর ভাই তোর নামে মামলা হরছে কাকু মুই দে হুনতে আছেন কি করমু কোন তো তুই বইরে যো কা তুই বইরে রইছো কা তুই মামলা হইরা দে এটা কোন কথা কইলেন ও আমার ছোট ভাই বাপ মা মোর একটা ভাই আমার তুই যেভাবে সলসো যা বুঝছো তুই যেভাবে ভালো চাও মানুষের এরে বাবা দুনিয়া চলতে পারবি না দুনিয়াটা বড় কঠিন বুঝছো আর এর জায়গা সম্পত্তির খেলা মেলা বুঝছো তোরে ছাড় দেবে না তুই ছাড় দিবি কে বেলা হয়ে গেল কতখানি কোন শুন যাবো কামে ভাবি ওই ভাবি ওই ভাবি তাড়াতাড়ি বাইর আন ওই ভাবি কই কি সে এত চিলাচিলি করতেছ কেন ভাই কই কই আর তোমার ভাই কি তোমার মতো বাদেমার মতো ঘুরে নাকি কা মাঠে কাজ করতেছে আজকে আমার জায়গা সম্পত্তি সবকিছু বুঝাই দিতে কইবা কিসের জায়গা সম্পত্তি বুঝলাম না তো কয়দিন ধরে খালি জায়গা সম্পত্তি এত কিসের জায়গা সম্পত্তি এখনো তুমি কাজ কাম শিখছো তোমার জায়গা সম্পত্তির ভাগ দিব তোমার ভাইয়ে আমার আজকে জায়গা সম্পত্তি সবকিছু বুঝাই দিতে নালে আমি সব ঘরবাড়ি আগুন জ্বালায় দিমু ও ঘরবাড়ি এতদিন কোথায় ছিলে ঘরবাড়ি হ্যাঁ খাইছো দাইছো ভাই একটা সবকিছু করছো আর নাক টিপ দিলে দুধ বের না এর মধ্যেই আইছো যে জায়গা সম্পত্তি ভাগ তুমি বেশি কথা কইও না তোমার আজকে সাফ সাফ কইয়া দিলাম যদি আমার আজকের ভিতরে জায়গা জমি না বুঝায় দেয় আমি সব পুরা বাড়ি ঘর আগুন ধরায় দিমু কইয়া দিলাম তোমার ভাই মাঠে আছে না মাঠে যাও যাইয়া ভাইয়ের লগে যা যুদ্ধ করো ভাই কই আছে লগে যাও মাঠে আছে কাজ করতে যাও আচ্ছা ঠিক আছে বাপে মরতে পারে নাই তিন মাস হয় নাই এখনো কামের নাম গন্ধ নাই আইছে জায়গা সম্পত্তি কেমনে নিবা দেহা মুনি আমিও জায়গা সম্পত্তির ভাগ নিব হয়ে গেল আজকে পায়া লই আজকে একটা হস্ত নষ্ট হই বই মন মেজাজটা পুরা গরম করে লাইছে আজকে পায়া লই এদিকে তুই তো যাইব এখনো দেখি না জীবন না পুরা তেনা তেনা ঘুরে লাইছে আজকে পায়া লই মন মেজাজটা পুরা গরম করে লাইছে এই রে কুদ্দুসের বলো না এ সামরা এ এমএ আই কি কাকা এমএ আই এমএ আই আসসালামু আলাইকুম পারোজন কি হইছে কি রে কি মন খারাপ বিড়বিড়ে কও কি কি হইছে কি আরে এটা আপনি জানেন না ওই যে আমার ভাইয়ের যে ব্যাপারটা ও ওই যে জায়গা সম্পত্তি লইয়া হ্যাঁ তো কি হইছে কি জায়গা তো তুই পাও মানে হে তো আমার দিতে আছে না আমার কইতাছে আজ দেবে কাল দেবে এরকম কইরা কইরা প্রতিদিন খালি ঘুরাইতে আছে এ তুই বেডা না বাড়ি দিয়া বাইর হইরা দেবে হোন বেডা তুই বেডা না তোর জায়গা সব তুই পাও তুই জায়গা সব তুই নিবি যা হর লাগে তো হরবি মোর আসি না এই গ্রামের মধ্যে মগু উপরে কেউ যাইতে পারবে হন মগু উপরে এই গ্রামে তার কেউ আছে মুই তোরে সাপোর্ট দিমু বুঝছো তুই আইনি ব্যবস্থা নে তুই মামলা হইরা দে তোর ভাইয়ের নামে মামলা হইরা দিমু তুই মামলা হইরা দে মুই তো তোর লাগে আছি বুঝো না কা কোনানে কি ভাড়া লাগে মুই তোরে সাপোর্ট দিমু আপনি সত্যি সাপোর্ট দেবেন তো আমারে আর হায় তাই এটা তোর জায়গা তুই পাবি তোর বাবার সম্পত্তি না হ্যাঁ তুই যা তুই পাবি তাই এক ভাই ঠকাই খাইবে আজীবন আর তুই রাস্তা রাস্তা ঘুরবি এই বুড়া কালা ইয়ে দেখতে মোর মন চায় কেমন ঘরে এটা কি ঠিক ওই একটু ঠিক করতেছ না হন মুই আর একটা সালিশে যাইতেছি বুঝছো তুই তোর ভাইয়ের নামে মামলা রে দে আপনি সাক্ষী থাকেন কিন্তু তাহলে সব সব দিক দিয়ে তোর সাপোর্ট দিব সব দিক দিয়ে বুঝছো তা তোর লাগার বিয়ের কথা বিয়ালে ওই সারদন আইস বুঝছো তা যা মুই এটা ওই বিচার আচ্ছা আচ্ছা ওকে বুঝছো আর যা কইলাম মুই তোর লাগা আছি আচ্ছা তুই চালায়া যা মামলা হইরা দে একদম মামলা হইরা দে আর জেলের ভাত খাওয়াই স্যার মুদে ও তো আমার জীবনটা তেনা তেনা কইরা লাইছে আচ্ছা ঠিক আছে যা বিয়ালে দাও কেন কাকু আ বিয়ালে স্যার দনে দাও রিস আচ্ছা 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 ওকে হ্যাঁ যা স্যার দনে আইস বিয়ালে আচ্ছা ওকে আচ্ছা দাদা রদ্দুরটা ওরছে না আজকে আই জরি না কই কি হইছে তোমগো ভাইগো কি সমস্যা বুঝলাম না তো হ্যাঁ কি হইছে মানে তোমার ছোট ভাই আয়া দুনিয়া তক্কা তক্কি যেরকম হেরকম ঝগড়া করে আগে ঘর বাড়ি সব নাকি আগুন জ্বালায় দিব তোমার ভাই বুঝলাম না তো কি শুরু করে দিছে তোমার ছোট ভাই হ্যাঁ কি জায়গা সম্পদ করতেছ এখনি দেখছো বাপটা মরতে বলো না কয় দিন হলো এর ভিতরে মানে ওর জায়গা সম্পদ ভাগ দেওয়া লাগবে আগেই তো কইছিলাম রাত্রি বেলা ফেলা দাও ঘর থেকে না খাওয়া দাওয়া পাইলো পয়সা এখন আইছে দুই দিন বাপে মরে নাই জায়গা সম্পদ ওই মানুষের কানা কথা হুনে তোমার ভাই বুঝছো যায় দেহ গা এই দুপুর বেলা রোদ একটু পানি দাও আমারে আও ঘরে আও এগুলো সহ্য করার মতো এডি কোন দিকে গেছে তোমার খুঁজতে গেছে পাই নাই তোমার মনে হয় আরে জালা কোন সময় আইবে এই দিকে গেছে তোর জীবন স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ ম্যাম ম্যাম
এন বডি বডি তোর লগে বই রইছি এই হুনছি তোর ভাই তোর নাম হলো মামলা হরছে কাকু মই তে হুনতে আছেন কি করমু কোন তো তুই বই রইছ কা কি কোন বই রইছি কি আমি কি করমু তাহলে তুই বই রইছ কা তুই মামলা হইরাতে এটা কোন কথা কইলেন ও আমার ছোট ভাই বাপ মা মরা একটা ভাই আমার তাহলে তো মামলা হরবি না মামলা হরতে টাকা পয়সা লাগে না আরো টাকা কত লাগবে মোর তো 50 টাকা তুই নে তাহলে তুই মাদের নাম পরে দেখাই দিতে হইবে তুই বড় ভাই না ওই কালকে যাই আর ভাবির লেগে যাই কতক্ষণ সিলাসিলি কইরা আছে যে জায়গা সম্বন্ধে বুঝাই না দিলে হ্যাঁ বলে ঘরবাড়িতে আগুন লাগাই দিব এই এইলি তো মোর কই যেমন কুকুর এমন মুকুর দিতে হইবে বুঝছো তো তোর ভাই তোর নামে মামলা আছে তুই হইরে দে আর টাকা পয়সা মুই লাগলে দিব মানে মোর অস্ত্র সাথে দিয়ে দিস আর হন আর ওই কাগজপত্র আইন যদি কম বোঝো ঠিক আছে ওই মুই তোর লাগা আছি মুই তো তোর সাপোর্ট দিমু এ গ্রামে মোর উপরে কেউ যাই ভাই এই গ্রামটার মধ্যে মোর উপরে কেউ আছে কথা কোন কই কথা কোন যত যা কোন ছোট একটা ভাই মানে মাঝে মাঝে মনে চায় আবার মনে চায় না কি লাগে কিছু কইতে বুঝছেন কথা যেটা কইতেছ তুই হেডি আর তুই মামলা হইরা দে এটা মুই দেখ মনে হন হন তুই যেভাবে সরসো যাবছ তুই যেভাবে ভালো চাও মানুষের এরে মা বাবা দুনিয়া চলতে পারবি না দুনিয়াটা বড় কঠিন বুঝছো আর এর জায়গা সম্পত্তির খেলামেলা বুঝছো তোরে ছাড় দেবে না তুই ছাড় দিবি কে হন এই তো আমি আমি একটা সালিশে যাইতেছি তোর লগে এনে বই আসলাম বুঝছো আর ওই উত্তরকান্দায় যাইতেছি ওই বিয়া লাইয়া মোরতে 50,000 টাকা লয়ে যাইস বুঝছস আর একটা আস্তে আস্তে দিস কসাব দিমু না কাকু হন যতই যা কন বুঝছেন এই মামলা মকরদমা মোর যাইতে মন চায় না এখন তোর যাইতে হইবে তোর ভাই তোর বাদ দরজা যাওয়ার লাগিয়া এটা তুই বুঝছো ও কত বড় সাহস বড় ভাই না মামলা হইতেছে তুই বই রবি কে আর হন চিন্তা করছেন কত খাইলে বড় করছি আরে এই 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 দেখছো ছোট কালে খাইলে বড় হরছো তার ফায়দা হইছে কি আর হন বিয়া লাইস বিয়ে লাইস 50,000 টাকা হলে মরতে লয়ে যাইস আর যা মরে তুই উত্তরকান্দ যাইতে হইবে ওই শালিশি বুঝছো আর হন এই গ্রামের মধ্যে এই মুই সারা কি আছে আর ভাই মুই তোর টেকের সাপোর্ট দিমু যা যা সিন তোর ইসা আসসালামু আলাইকুম তোর ভাই কি রুমে জায়গা নাই এই আমি দেখ মনে যা যা পুরা গরা বেশি বলে কম মামলা তুই মামলা করবি এক এই দুনিয়া আগের দুনিয়া আছে কবে বড় হইবে কবে বেসুম এ ভাইয়া কি আছে টাকা নেই করস কা তাড়াতাড়ি আও ক এমমে আও আর তুমি কি শুরু করছো তুমি জায়গা জমি দিতে আসো না আগে কি শুরু করছি মুই হ্যাঁ কি শুরু করছি তুমি এই যে জায়গা জমি আমার দিতে আসো না কা তোর এখন জায়গা সম্পত্তি নিয়ে তুই এখন ছোট মানুষ কি করবে এটা ক তুমি আমার জায়গা সম্পত্তি কেন লিয়া যাইবা আমি তো তোর জায়গা সম্পত্তি লই গেছি আব্বাই মরার আগে কই গেছে তুই একটু বড় হইলে পরে মানে তুই বুঝবো অবস্থা হইলা তো হে করছে ভুলটা তো হে করছে জায়গা সম্পত্তি তোমারে সবকিছু দিয়া গেছে আরে বাবা আমার দিয়া যাবে কিলে সব তোর জায়গা সম্পত্তি পাবি তুই একটু বুঝ দাঁড়া ভালো করে তুই জানো কোনো কিছু বুঝছ না আমি কোনো কিছু বুঝমু না তুমি আমার আমার জায়গা সম্পত্তি বুঝাই দাও তুই জান জায়গা জমি নিয়ে তুই বেঁচে রাবি খেলবি জুয়া খাবি মদ তোমার তো এত কিছু দেখে লাভ নাই তুমি আমার জায়গা সম্পত্তি বুঝাই দেবা তুই যে কথা বলতে কস এগুলো হয় কই দিয়েছি বুঝো না মানে তুই মামলা করে দিয়েছ আমার নামে হ্যাঁ তুমি ওর এত এত কষ্ট করে খাওয়ায়া পড়ায় লাই এত বড় করলাম আর তুই আমার নামে মামলা করছিস আমারে কাম করে খাইছি কাম করে খাইছি আব্বা থাকে তোরে খাওয়াই নাই কবে খাওয়াইছ এই খেতে কাম করে তোরে খাওয়াই নাই পড়াই নাই আমি তুমি কই খাওয়াছ কি হইছে কি তবে কাকু শুনেন দুঃখের কথা কি ভাই ছোট ভাই এই ছোটবেলাতে ধরে কষ্ট করে করে মানুষ করে আব্বা তো অসুস্থ ছিল বিছানা পর্যন্ত জানেন না আরে আরে সব নাশি কেটে যায় কথা কষ্ট শুনি আরে এখন কই দিছ জায়গা সম্বন্ধে ভাগ দিতে কোন জায়গা সম্বন্ধে ভাগ দিতে কি করবে এখন সব নষ্ট করে বলাইবে কয়দিন খাইবে মদ খেলবে জুয়া কাকু সব ষড়যন্ত্র করে আমার জায়গা জমি লইয়া যাইতে আছে কয় আমি আমি বলে ষড়যন্ত্র করছি ওর জায়গার বিরুদ্ধে হনছেন বুঝো কিছু এ বড় সবাই কইতে আছে হন হন আমার আমার জায়গা জমি লইয়া যাইতে আছে আমার একটা কথা হন তুই এখন জায়গা সম্পত্তি দিয়ে কি করবি আমার জায়গা সম্পত্তি দিয়ে আমি যা অর্ডার করব আমার জায়গা সম্পত্তি লাগবে বেটা তোর ছোটবেলায় তোর এত দুঃখ তোর বাপে মরে গেছে তোর এই ভাই বড় করছে লালন পালন করে বড় করছে লেখাপড়া শেষ হয়েছে তুই আছিস কার বুদ্ধি লইছ এডি ওই মালিক মা তোর বুদ্ধি দিছিস তোরে না ঠিক না পরীক্ষা দিতে মনে না কাট মিনাল পরীক্ষা দিতে মনে না এই খেতে কাম কইরা মানুষের বাইরে বদলা দিয়ে আর পরীক্ষার বিদ আছি এ আই বি পাস করে জান আমার নামে মামলা করে তো সংসারটা এই হন আমার কথা আমার কথা হন তো সংসারটা দেখতে গ্রামের সবাই জয়দা করছে কেউ আর দুইটা ভাই খুব মিলে আছে এই আছে তুই কার বুদ্ধি লইছ আজকে মালিক মা তোর বুদ্ধি লই তুই তোর বড় ভাই নামে মামলা করছ এটা কেমন কথা হ্যাঁ আর তুই সম্পত্তি দিকে হবে তখন বিয়ে শাদী করে না তুই বিয়ে শাদী করবি সংসার হবে তারপর তোর তোর ভাই সব কিছু বুঝিয়ে দেবে তোর তোর ভাই এত তোর ভোগতা না তো
আচ্ছা কাকু তো বাড়িতে যাই আচ্ছা সন্ধ্যা আমার বাড়িতে আইস আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম